নমস্কার বন্ধুরা, রিপ্তার রকমারিতে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পাপড়ি চাট, যেটা আমাদের ছোট বড় সকলেরই জিভে জল নিয়ে আসে। পুজোর সময় ঘুরতে বেরিয়ে বা মেলায় ঘুরতে বেরিয়ে বা যে কোনো সময় আমরা যখন রাস্তায় ঘুরতে যাই, তখন পাপড়ি চাট আমাদের সবারই দেখলেই খেতে ইচ্ছা করে। তাহলে চলুন আজকে আমি দেখিয়ে দিই বাড়িতে কিভাবে খুব সহজে খুব চটজলদি এই পাপড়ি চাট বানিয়ে নেওয়া যায়। পাপড়ি বানানোর জন্য আমাদের যে সকল উপকরণগুলির প্রয়োজন সেগুলি হলো ময়দা। আমি এখানে 1 কাপের 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, আর ময়নের জন্য লাগবে সাদা তেল। এখানে আমি 3 থেকে 4 টেবিল চামচ মতো সাদা তেল নিয়েছি। আর লাগছে নুন, নুনটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে পাপড়িটা একটু নোনতা ভাব লাগে। আর লাগবে কালো জিরে। আর লাগছে আমি এখানে সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো নিয়েছি, পাপড়িটা একটু ঝাল নোনতা খেতে আমার একটু বেশি ভালো লাগে, সেই জন্য আমি লঙ্কার গুঁড়োটা নিয়েছি। আপনারা যদি এটা পছন্দ না করেন তাহলে আপনারা লঙ্কার গুঁড়োটাকে বাদ দিয়েও তৈরি করতে পারেন। তাহলে এবারে আমাদের পাপড়ির জন্য ময়দাটা মেখে রেডি করে নিতে হবে। আর ময়দাটা আমরা খুব সামান্য সামান্য জল দিয়ে মাখবো, কারণ ময়দাটা আমাদের খুব একটা নরম মাখতে হবে না, চেষ্টা করবেন একটুখানি শক্ত রাখার। তাহলে চলুন আমরা এবারে তাহলে ময়দাটা মেখে নিয়ে তারপরে শুরু করছি। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে, আমি ময়দাটাকে এই যে ঠিক এতটা নরম মতন করে মেখেছি, এর থেকে বেশি নরম করবেন না, তাহলে ভাজার সময় খুব অসুবিধা হয়ে যাবে। এবারে আমরা এই মাখা ময়দাটাকে 10 থেকে 15 মিনিট মতন ঢেকে রেখে দেব। তারপরে 15 মিনিট হয়ে গেলে আমরা এটা থেকে এবারে পাপড়িগুলো তৈরি করে নেব। দেখুন আমার 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট হয়ে যাওয়ার পরে আমি ওই মাখা ময়দাটা থেকে এক লেচি কেটে নিয়ে এইভাবে একটা বড় রুটির মতন প্রথমে বেলে নিয়েছি। আর এটা বেলার সময় আমার কোনো রকম তেল বা গুঁড়ো ময়দা আমি ইউজ করিনি, কারণ এটাতে যেহেতু একটু বেশি পরিমাণে ময়নটা দেওয়া আছে সেই জন্য এটা বেলার জন্য কোনো কিছুরই প্রয়োজন নেই। এবারে আমি এটার থেকে ছোট ছোট গোল গোল করে পাপড়ি কেটে নেব। পাপড়িটা কাটার সময় আপনারা যে কোনো গোল ঢাকনা বা কুকি কাটার দিয়েও কাটতে পারেন। তাহলে চলুন আমি আপনাদেরকে এবার দেখিয়ে দিই। দেখুন এই রুটিটাকে এবারে আমি এই গ্লাস দিয়ে কেটে নেব গোল গোল করে। দেখুন কাটা হয়ে গেছে। এবারে এটাকে এরকম একটি কাঁটা চামচ বা ছুরি যেটাই আপনাদের কাছে থাকুক সেটা দিয়ে এইভাবে কিন্তু দাগ দাগ করে দিতে হবে। এটা কিন্তু অবশ্য করতেই হবে, না হলে যখন আপনারা এই পাপড়িটা তেলে ভাজবেন এরকম না যদি করা থাকে দাগ, তাহলে সেটা লুচির মতন কিন্তু ফুলে উঠবে। আর এটা এমনভাবে করতে হবে যাতে দুপিঠেই ভালোভাবে ফুটোটা হয়। দেখুন আমি এইভাবে প্রত্যেকটা পাপড়ির মধ্যেই এরকম কাঁটা চামচ দিয়ে দাগ করে দেব। দেখুন বন্ধুরা আমার পাপড়িগুলো বেলে সব রেডি করা হয়ে গেছে। এবারে আমি কড়াতে সাদা তেল গরম করতে দিয়ে তার মধ্যে পাপড়িগুলোকে এবারে ভেজে তুলে নেব। আর এটা ভাজার সময় আমাদের গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ভাজতে হবে, এটি হালকা আঁচে ভাজতে হবে যাতে এটি মুচমুচে হয়। দেখুন কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো মতন গরম হয়ে গেছে। এবারে আমি এতে একে একে পাপড়িগুলো ছেড়ে দেব। আর আমরা একসাথে খুব বেশি ভাজবো না, অল্প অল্প করে দিয়েই ভাজবো। দেখুন পাপড়িগুলোকে এইরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আমার পাপড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি এবারে পাপড়িগুলোকে তুলে নেওয়ার পরে দেখাচ্ছি। দেখুন আমার পাপড়িগুলো ভেজে রেডি করা হয়ে গেছে। আমার 1 কাপ ময়দা দিয়ে এতগুলো পাপড়ি হয়েছে। আপনারা আপনাদের প্রয়োজন মতন ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তাহলে আমি এবারে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি চাটটা তৈরি করি। আমি এবারে এগুলোকে প্লেটের মধ্যে সাজিয়ে নেব।
দেখুন, এবারে আমরা প্লেটের মধ্যে পাপড়ি চাটটা তৈরি করে নেব। তার জন্য সবার প্রথমে আমি প্লেটের মধ্যে আগে পাপড়িগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখুন পাপড়িগুলো দেওয়া হয়ে গেছে। এবারে আমি প্রথমে প্রথমে এবারে আমি উপরে সিদ্ধ করে রাখা আলুটা দিয়ে আগে সাজাবো। আমি এখানে আলুটা সেদ্ধ করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আলুটা দেওয়া হয়ে গেল, এবারে আমি এর উপরে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেওয়া হয়ে গেছে, এবার আমি উপর থেকে দিয়ে দেবো একটু বাদাম কয়েকটা। আর দিয়ে দেবো ঝুড়ি ভাজা। আমার কাছে এই মুহূর্তে এখন তেঁতুলের যে মিষ্টি চাটনিটা হয় সেটা এই মুহূর্তে নেই, সেজন্য আমি উপর থেকে টমেটো সস একটু একটু করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে তেঁতুলের মিষ্টি চাটনি টক দই ফেটিয়ে দিতে পারেন। আর একটু উপর থেকে দিয়ে দেবো ঝুড়ি ভাজাটা, তাহলে দেখতে আর একটু ভালো লাগবে। ব্যাস, আমাদের পাপড়ি চাট রেডি। এইভাবে আমরা বাড়িতে চটজলদি পাপড়ি চাট তৈরি করে নিতে পারি। তাহলে বন্ধুরা, পাপড়ি চাটটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইবের বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেটাকে অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চটজলদি পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। নমস্কার।